আমি এখানে এক কাপ বেসন নিয়েছি, এবার দেবো স্বাদ মতো লবণ। অল্প একটু হলুদ গুঁড়ো, এবার একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার ব্যাটারটা খুব ভালো করে ফাটানো হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি যে ব্যাটারটা বানিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকাটা করছি। আমি এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। হাফ চামচ বেকিং পাউডার। এবার ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। এগুলো মেশানোর পর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, ঠিক এরকমভাবে ব্যাটারটা গাঢ় রেখেছি। এবার এই থালাটাতে সাদা তেল দেব, যে ভালো করে থালাটাকে মাখিয়ে নেব। থালাটায় তেল মাখানো হয়ে গেছে, এবার ব্যাটারটা এতে ঢেলে দেব। কারেন্ট চলে গেল? কতবার যাচ্ছে আর কতবার আসছে। উনুনটা আমার জ্বালানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। এবার জলের মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি থালাটা বসিয়ে দেব, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এটা হতে 15 থেকে 20 মিনিট লাগবে। আমি একভাবে উনুনে জালটা দিয়ে দেব। বৌমা বৌমা তো ডাকছি, বলছে তারপর দেখি তোমার বৌমা বেরিয়ে এসছে, তা বলছে এটা তো আমার বৌমা না, তা বলছে হ্যাঁ আমি এবারের বৌমা। তো আমি পুরি অবস্থায় থাকে, অল্প একটু ছুটে থাকে, যে পুজো করার সময় যে হাতে নেবো তো আসা একটু ছুটেই রাখি, কি ভালো লাগে তখন টাকাটা তুলবো। এখনো হয়নি দেখে মনে হচ্ছে, তার একটু ঢাকা দিয়ে দেবো। এই যে কারি পাতা আমাদের পাড়াতে আছে, এক বাড়িতে নিয়ে এসেছি, এই কি সুন্দর ফল হয়েছে, ফলগুলো পেকে গেছে, এই যে করমচার মতো দেখতে লাগছে।
এটাও ঠিক করমচার মতো লাগছে দেখতে। এই যে এগুলো আবার পেকে গেলে করমচা এরকম কালারই হয়ে যায়। আমাদের বাড়িতেও কারি পাতা গাছ ছিল দুটো, তো মাটি দেওয়া হলো, নতুন করে মাটি দেওয়াতে গাছগুলো সব চাপা পড়ে গেছে, আবার লাগানো হয়েছে ছোট ছোট। এখন ওর পাতা ভেঙে কাজ করার মতো হয়নি গাছ, তাই আমাদের পাড়াতে ওই বাড়িতে আছে, নিয়ে এসেছি। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো খালা। আমি এই ছুরিটা দিয়ে চারি সাইড একটু ছাড়িয়ে নেব, উল্টো দিক দিয়ে ছাড়িয়ে নেব। এবার এই থালাটাতে আমি ঢালবো, থালাটা এভাবে উপুর করে দিয়ে এবার ঢেলে নেব। ওয়াও, দারুণ আছে। আমি এবারে ছুরিটা দিয়ে এটাকে কেটে নেব। সরে আসছে। শুকানোর কড়াই তো জল দাগ পড়ে গিয়েছে, জল ফুটলে এমনি কড়াই দাগ হয়ে যায়। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সাদা তেল, ফোড়ন দাও কালো সর্ষে, এবার দেবো কারি পাতা, কাঁচা পাকা লঙ্কা চিড়া, এবার দিয়ে দেবো জল। এবার দেবো লবণ, এবার দেবো চিনি, আমি এটাকে ঢোকলার উপরে চামচে করে তুলে দিয়ে দেবো। এটা 15 মিনিট মতো হয়েছে, হয়ে গেছে তো, ঠান্ডাও হয়ে গেছে। এবার আমরা এই ঢোকলাটা একটু খেয়ে দেখব। বাবা নতুন মিষ্টি খেয়ে যাও, খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা বাড়িতে এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এটা সকালেও খাওয়া যায় টিফিন হিসাবে, দুপুরেও খাওয়া যায়, সন্ধ্যাবেলাও খাওয়া যায় টিফিন হিসাবে। হেভি টেস্টি হয়েছে, আমি কিন্তু কিছু জানি না, মা সব খেয়ে নিলে। বাবা হলুদটা হবে না, হচ্ছিল।
কোনটা 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 পাগলি, তুমি কেমন করে দৌড়াও? ওই দিকে ওই দিকে ওই যে ওই যে ওই যে ওই দেখো ওই দেখো ক্যানটা নিয়ে আসো, যাও 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 যাও, দুধ নিয়ে আসতে হবে, দুধ নিয়ে আসতে হবে, যাও ওইটা নিয়ে আসো, যাও দুধ আনতে যাবে, তুমি দুধ আনতে যাবে? শুনো জামা ছোট হয়ে গেছে, টাইট হয়ে গেছে, শুনো ওই দেখ ওই দেখ, মার একটা নিয়ে এসছে, নতুন নতুন নতুন, শুনো কে পাবে, একটু ছাড়া বলো, একটু গান করো, শোনো একটু গান করো, একটু গান মাকে দাও, মাকে মাকে নেব না হাত।